সাহেদটিউবে আপনাকে স্বাগতম, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি। সবসময় আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন সাহেদটিউব। তো আমি অলরেডি ইউএসডি জেপিওয়াই চার্টে আছি। তো এখানেই দেখতে পারতেছেন ইউএসডি কিন্তু আজকে বড় একটা মুভ দিছে এবং মার্কেট এখন এই অবস্থানে আছে। এবং আমি সবসময় বলি মার্কেটের কিছু মোক্ষম সময় থাকে লং টাইম ট্রেডের জন্য, তো এটাও একটা মোক্ষম সময় ইউএসডি জেপিওয়াই এর ক্ষেত্রে। জেপিওয়াই রিলেটেড পেয়ারগুলো একটু পায়ের দিকে যাবে, বাট ইউএসডি জেপিওয়াই এর ক্ষেত্রে এটা আমার অ্যানালাইসিস করা, যদি আপনার ট্রেডের সাথে মিলে যায়, মানে আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায় তাহলে নিতে পারেন, নতুবা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটা ট্রেডই রিক্স। তো এখন দেখতে পারতেছেন আমার এখানে অলরেডি আমার যে পজিশনটা আছে 1 পয়েন্ট, মানে 131.350, 131.350 এই অবস্থানে মার্কেট আছে। এবং এখান থেকে হচ্ছে আমি বাই ধরে নিছি, মার্কেট এখান থেকে বাই ট্রেন্ড হবে এবং বাইয়ের দিকে কিছুটা হলে মুভ করবে। এটা হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রি। আর 130.674 এটা হচ্ছে সেকেন্ড পেন্ডিং এন্ট্রি। তো এটা ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি এবং থার্ড এন্ট্রি 129.613, এটা থার্ড এন্ট্রির ক্ষেত্রে। এখন আমার এসএলটা আমি রাখা হয়েছে হচ্ছে এই দুইটা অবস্থানে, সেটা হচ্ছে 128.369, ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে, যাই হোক, 128.369 এটা হচ্ছে এসএল পজিশন শর্ট টাইমের জন্য। একটু লং টাইমের চিন্তা যদি করেন মানি ম্যানেজমেন্ট করে তাহলে এসএল পজিশন রাখতে পারেন হচ্ছে 126.268 এই পজিশনটা। তো এই যে পজিশনটাই হবে সবচাইতে বেটার এসএলের জন্য। উপরে যেটা আছে সেটাও নিতে পারেন, এই যে এরিয়াটুক আছে, এই এরিয়াটুক, এই এরিয়াতে মার্কেটের কিছুটা মুভমেন্ট এরকমের দেখতে পারেন, দেন মার্কেটটা এভাবে চলে যাবে। এবং আশা করতেছি এটা টিপি ওয়ান এবং টিপি টু এবং লং টাইমের জন্য টিপি থ্রি এই জায়গাটা আসার সম্ভাবনা আছে যদি মার্কেটে আপনি এই পর্যন্ত থাকেন সেই ক্ষেত্রে। তো টিপি ওয়ান এটা পাশ করতেই পারে, টিপি টু সেটাও পাস করতে পারে, টিপি থ্রি এই জায়গাটা ব্রেক করতে হবে, দেন মার্কেটে আপনার ওই অবস্থানে যাইতে হবে। তো এখন হচ্ছে ইউএসডি জেপিওয়াইয়ের জন্য একটা মোক্ষম সময় বাই ট্রেন্ডের জন্য, যদিও নতুন করে একটা ক্যান্ডেল পড়ছে, 4 ঘন্টায় পড়ছে, একটু দেখে নিই, নতুন ক্যান্ডেল 4 ঘন্টায়, হ্যাঁ 4 ঘন্টায় নতুন ক্যান্ডেল পড়ছে, সেই হিসাবে মার্কেট এই জায়গায় এখনও সেই মুভমেন্টটার আসে নাই। 4 ঘন্টার ক্যান্ডেলে যদিও থাকি, একটা নতুন ক্যান্ডেল পড়ার কথা, কিন্তু যেখানে আমি করতেছি এফএক্সসিএমে, তো এখানে এখনও পড়ে নাই। তো এই সুবাদে আমার ফার্স্ট এন্ট্রি এইটা, সেকেন্ড এন্ট্রি এইটা। তো এই যে এরিয়াটুকু দেখতে পারতেছেন, এই এরিয়ার মধ্যেই মার্কেট বিদ্যমান থাকবে আশা করতেছি, এই এরিয়ার মধ্যে, দেন মার্কেট উপরের দিকে যাইতে পারে। যদি এটা ক্রস করে তাহলে মার্কেট ডাউনে যাবে। এবং এই যে এরিয়াটা দেখতেছেন এটা হচ্ছে সেকেন্ড এরিয়া, এই এরিয়াটা একটু স্ট্রং জায়গা, তো এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট ফল করতে পারে এই পর্যন্ত। সেই হিসাবে আমি এখানে শর্ট এসএলটা এখানে রাখছি। অনেক সময় দেখা যাবে ফলস ক্যান্ডেল তৈরি করতে, ফলস ক্যান্ডেল বলতে মার্কেট দেখা গেল যে এখান থেকে উঠলো, ওঠার পর আবার নেমে গেল, নেমে যায় এখানে ধারে কাছ থেকে আবার মার্কেট উপরের দিকে গেল, বা এই জায়গাটাও ফল করলো, ফল করে এটার ধারে কাছ থেকে তারপরে মার্কেট উপর দিকে গেল। তাই এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকের যে নিচে যায় মার্কেট ক্যান্ডেলটা ক্রিয়েট করতেছে, ক্যান্ডেল ক্রিয়েট করার পর মনে করতেছে যে মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে যাবে, কিন্তু সেরকম অবস্থান থেকে মার্কেটটা ঘুরে আবার আপ ট্রেন্ডের দিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই জন্য আমি সবসময় সেলটা একটু দূরত্বে রাখি। আর সবচাইতে নিরাপদ এসএল হবে হচ্ছে এখানে, নিরাপদ বলতে একটু রিস্ক তো থাকবেই, যেটা আপনি মানি ম্যানেজমেন্ট করে দিবেন সেই ক্ষেত্রে। তো এটা একটা এসএল ভালো পজিশন, এই এই পজিশনটা, আর আপনার এন্ট্রি পজিশন হইতে পারে এইটা, এইটা এবং এইটা, আর শর্ট এসএল এইটা, এটা না দেওয়াটাই বেটার হবে। 126.268 এটা আপনি এসএল রাখেন, আর বাই ট্রেন্ডে একটু লং টাইমে থাকতে পারেন, টিপি এটাও রাখতে পারেন বা টিপি এটাও রাখতে পারেন, টিপি 133.436 এটা বেটার হবে আমার মতে। তো যদি 3টা এন্ট্রি দিয়ে থাকেন তাহলে এখানে যদি হিট করে ভালো একটা প্রফিট চলে আসবে, আর যদি এই লেভেলে চলে যায় তাহলে তো এসএল হিট করতেছে। তো আমি আশা করতেছি যে মার্কেট এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে মার্কেটের একটা মুভমেন্ট হবে, এবং আশা করতেছি অলরেডি কিন্তু ফার্স্ট এন্ট্রির জায়গাটা অ্যাক্টিভ হয়েছে এখানে, সেকেন্ড এন্ট্রি কিন্তু এখানে, যদি ক্রস না করে তাহলে আপ, আর যদি ক্রস করে
দেন মার্কেট ডাউন এই লেভেলে, এই লেভেলটা ভেদ করলে, ক্রস করলে এই লেভেলে, তো এই লেভেলটা মেলা স্ট্রং, এটাও কম স্ট্রং পয়েন্ট না, এটাও একটা ভালো স্ট্রং পয়েন্ট। সো অপেক্ষা করতে পারেন আপনি আপনার অ্যানালাইসিস অনুযায়ী কীভাবে এন্ট্রি নেবেন। তো আমি অলরেডি এন্ট্রিতে ঢুকে গেছি। তো এই ছিল ভিডিওটি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য যে ইউএসডি যে পিওয়াই যে মুভমেন্ট আছে সেই মুভমেন্ট অনুযায়ী টেকনিক্যালভাবে দেখালাম, কারণ আজকে একটা ফান্ডামেন্টাল নিউজ হয়েছিল, তারপর থেকেই জেপিওয়াই স্ট্রং অন্য অন্য পেয়ারের তুলনায়। তো এই ছিল ভিডিওটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে নেবেন, আর পুরাতন হয়ে থাকলে লাইক দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন। আর আমার টেলিগ্রাম গ্রুপের সাথে নিচে পিন পোস্টে পেয়ে যাবেন, পিন কমেন্টসে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপ, ওখান থেকে জয়েন হয়ে আমার পুরাতন যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। ফরেক্স রিলেটেড অনলাইন আয় সংক্রান্ত বা আইটি তথ্যগুলো ওখানে আপনি সিরিয়াল বাই পেয়ে যাবেন, ওখান থেকে সব কিছু ডিটেলস দেওয়া আছে, ক্লিক করে চলে যেতে পারবেন সেই কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।